আমি জানি এটা কোনভাবে আমার পক্ষে সম্ভব নয়। তারপরে তুমি যদি বলো তুমি যা বলবে আমি তাই করব। কাট ইট। এই শ্রমণ ভাই, কিছু একটা করতে হবে। অযথা হর্ন বাজাবেন না, প্লিজ। অযথা হর্ন বাজাবেন না, প্লিজ। অযথা হর্ন বাজাবেন না। আপনার রোগী কেমন আছে? কোন হাসপাতালে নিয়ে যাচ্ছেন? সঞ্চল ভাই, আপনি না না, আমার গাড়িতে কোনো রুগী নেই। তার মানে কি আপনি কোথাও রুগী আনতে যাচ্ছেন? না রে ভাই, তাও না। আমি তো অ্যাম্বুলেন্সটা নিয়ে গ্যারেজে যেতেছি, সারা রাত ডিউটি করছি। তো আমি গ্যারেজে গাড়ি রেখা বাসে যাই। ঘুমাবো তাহলে? অযথা সাইরেন বাজাচ্ছেন কেন? কি যে কন্যা ভাই, অ্যাম্বুলেন্স চালামো আর সাইরেন বাজাবো না, এটা কি হয় নাকি? সাইরেন তো দিছি বাজারের লেগা, দেখতেছেন না সামনে কেমন জাম লাগছে। শোনেন, আপনি অ্যাম্বুলেন্স চালান তার মানে এই নয় যে আপনি ইচ্ছা হলেই সাইরেন বাজাতে পারবেন। সাইরেন শুধুমাত্র জরুরি অবস্থাতেই বাজানোর জন্য, কেবল যদি দ্রুত রোগীকে হাসপাতালে পৌঁছে দিতে কিংবা অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে আনার জন্য তুলতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হন তাহলেই সাইরেন বাজানো যাবে। আরও ভালো হয় যদি সাইরেন না বাজিয়ে অ্যাম্বুলেন্সের ওপরে সংকেত প্রদানকারী যে বাতি আছে সেটা জ্বালানো নিভানো হয়। এতেই সবাই বুঝতে পারবে যে আপনার অ্যাম্বুলেন্সে একজন রোগী আছে, তাকে জায়গা ছেড়ে দিতে হবে। কেন ভাই, সাইরেন বাজালে সমস্যাটা কি? সমস্যা আছে, শব্দ দূষণ হবে, মানুষ বিরক্ত হবে এবং অসুস্থ হবে। তাইলে তো হুদয় সাইরেন বাজানে খুব খারাপ কাম। শুধু তাই নয়, আপনার সাইরেনের শব্দে অন্য গাড়ি চালকেরা কারো জীবন বিপন্ন ভেবে আপনাকে রাস্তা ছেড়ে দিচ্ছে, এটা তাদের সঙ্গে প্রতারণা এবং বিষয়টা অনৈতিক। ঠিক আছে ভাই, তাহলে আমি আর কোনো দিন অযথা সাইরেন বাজাবো না। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই। চঞ্চল ভাই, ওই যে দেখেন, আসুন আমরা সবাই রাস্তায় হর্ন এবং সাইরেন বাজানোতে দায়িত্বশীল হই, শব্দ দূষণ প্রতিরোধে এগিয়ে আসি।